হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ফর WBCS ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলে যে ইকোনমির অ্যাটলিস্ট সমস্ত চ্যাপ্টার যাতে কমপ্লিট হয়ে যায়। এর আগে আমি তোমাদের জন্য অলরেডি যতগুলো চ্যাপ্টার ছিল তার মধ্যে রয়েছে ব্যাঙ্কিং রয়েছে, ওকে, ব্যাঙ্কিং কমপ্লিট করেছি তোমাদের জন্য, ট্যাক্স স্ট্রাকচার কমপ্লিট করেছি, ইনফ্লেশন কমপ্লিট করে দিয়েছি, ওকে, মানি মার্কেট কমপ্লিট করে দিয়েছি এবং ন্যাশনাল ইনকাম কমপ্লিট করেছি। বাকি দুটো চ্যাপ্টার এবং সেক্টর ইকোনমিও কমপ্লিট করেছি, সেক্টর অফ ইকোনমিও কমপ্লিট করেছি। বাকি দুটো চ্যাপ্টার তোমাদের কিন্তু করানো হয়নি। সেই দুটো চ্যাপ্টারের মধ্যে একটা ব্যালেন্স অফ পেমেন্ট, আর একটা হচ্ছে ফিসক্যাল ডেফিসিট, ওকে, সরি, ফিসক্যাল ডেফিসিট নয়, ফিসক্যাল পলিসি, ওকে। তো এই দুটো চ্যাপ্টার কিন্তু তোমাদের করানো হয়নি, বাকি কিন্তু সমস্ত চ্যাপ্টারই কমপ্লিট করে দিয়েছিলাম। তো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে, স্যার ব্যালেন্স অফ পেমেন্টটা অ্যাটলিস্ট করিয়ে দিন, যাতে এই জিনিসটা তোমাদের বোঝা পসিবল হচ্ছিল না, বুঝতে পারছিলে না। সো ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে অনেক রিকোয়েস্ট আসছিল। আজকে তোমাদের আমি গ্যারেন্টি দিচ্ছি যে আফটার এই ভিডিওটা দেখার পরে তোমাদের ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে কোনো কোয়েশ্চেন থাকবে না, এটুকু তোমাদের সিওরিটি আমি দিচ্ছি। আমি তোমাদেরকে ধরেই চলছি তোমরা ইকোনমিতে কিছুই জানো না, অর্থাৎ তোমার ইকোনমির কোনো নলেজই নেই, এইটুকু ধরেই কিন্তু আমি তোমাদেরকে পুরো ক্লাসটা করাবো আজকে, ওকে। আমি তোমাদেরকে আমাদের যে PGP ক্লাস হয় বা তোমাদের যে আমি রিসেন্টলি ইকোনমি পলিটিক ক্লাস করানোর কথাও বলছিলাম, সেখানে কিন্তু আমি ঠিক এইভাবে, এই এত সুন্দরভাবে তোমাদেরকে লুসিড এক্সাম্পল দিয়ে ইকোনমিটাকে বোঝানোর চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে চ্যাপ্টারটাকে আমরা না বোঝা। যতক্ষণ না আমরা চ্যাপ্টারটাকে না বুঝি ততক্ষণ পর্যন্ত ওই চ্যাপ্টারটার প্রতি ইন্টারেস্ট তৈরি হয় না। আজকে তুমি দেখে নেবে যে এই চ্যাপ্টারটা যেটা তোমার পড়তে সবথেকে বেশি প্রবলেম হচ্ছিল সেই চ্যাপ্টারটা সবথেকে ইজিলি তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারলে, ওকে। চলো দেখে নেওয়া যাক কেমনভাবে এই ব্যালেন্স অফ পেমেন্টটা আমরা বুঝবো। দেখো, ব্যালেন্স অফ পেমেন্ট বলতে আমরা কী বুঝি? ব্যালেন্স অফ পেমেন্ট বলতে, জাস্ট ডেফিনেশনটা ভালো করে দেখো, ব্যালেন্স অফ পেমেন্ট ইজ অ্যান ওভারঅল স্টেটমেন্ট অফ এ কান্ট্রি ইকোনমিক ট্রানজাকশান উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ওকে। ডেফিনেশনটা পড়লে কিছুই মাথার মধ্যে ঢুকলো না, কিছুই বুঝতে পারলে না। চলো আমরা এবার একটু এক্সাম্পল দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করি, ওকে। ভিডিওটা একটু বড় হবে, বাট দেখবে চ্যাপ্টারটা কিন্তু তোমার পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, স্কিপ করবে না, পুরোটা কিন্তু ভিডিওটা বসে দেখবে, ওকে। তো আমরা যে বাজেট, আমাদের যে বাজেট আছে, বাজেটে কী হয়, আমরা বাজেটকে বলা হয় অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আর্টিকেল বলো, আর্টিকেল কী রয়েছে? আর্টিকেল 112, ঠিক, আর্টিকেল 112-র মধ্যে বাজেট রয়েছে। সেই বাজেটে অ্যানুয়াল ফিনান্সিয়াল, বাজেট তো আমরা বলি না, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলি, বাজেট কিন্তু কনস্টিটিউশনে কোথাও মেনশন নেই, ওকে। সো অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টে দুটো জিনিস তোমরা দেখতে পাও, একটা হচ্ছে রেভিনিউ আর একটা হচ্ছে ক্যাপিটাল, ওকে। তো রেভিনিউর মধ্যে কী থাকে? যে টাকাটা আমরা দিচ্ছি গভর্নমেন্টকে, সেটা গভর্নমেন্টের কাছে কোথা থেকে টাকাটা আসছে সেইটা কিন্তু পুরোটা রেভিনিউ স্ট্রাকচারের মধ্যে লেখা হয়। রেভিনিউতে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে রিসিপ্ট আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার। এবার তুমি ভাবো, তোমার গভর্নমেন্টের কাছে যে টাকাটা আসছে সেই টাকাটা, গভর্নমেন্ট যখন টাকাটা আসছে সেই টাকাটা রিসিপ্ট জায়গাতে লিখে রাখছে, অর্থাৎ গভর্নমেন্টের কাছে জমা হচ্ছে যেটা সেটা হচ্ছে রিসিপ্ট, আর এক্সপেন্ডিচার হচ্ছে গভর্নমেন্ট যেটাতে খরচা করছে, যেখানে খরচা করছে সেটা হচ্ছে এক্সপেন্ডিচার। রিসিপ্ট মানে গভর্নমেন্টের কাছে টাকাটা কোথা দিয়ে আসছে? দুটো মাধ্যমে আসছে, একটা হচ্ছে ট্যাক্স মাধ্যমে আর একটা হচ্ছে নন ট্যাক্স মাধ্যমে। ট্যাক্সের আমরা জানি ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, এই দুটো মাধ্যমে, ট্যাক্সের মাধ্যমে গভর্নমেন্টের কাছে টাকাটা আসছে, আমরা টাকাটা ট্যাক্স পেমেন্ট করছি, গভর্নমেন্টের কাছে যাচ্ছে। তো গভর্নমেন্ট এই রিসিপ্ট কোটাতে কিন্তু সমস্ত লিখে রাখে, আর গভর্নমেন্ট ওই টাকাটাকে কোথায় খরচা করছে, বিভিন্ন স্কিমে বলো বা বিভিন্ন কনস্ট্রাকশানে বলো বা বিভিন্ন জায়গায় যে খরচা করছে সেটা এক্সপেন্ডিচার লিস্টে লিখে রাখে, ওকে। বুঝে গেলে? তাহলে গভর্নমেন্টের সঙ্গে মানুষের টাকা পয়সার লেনদেন যেটা হয় সেটা লিখে রাখে বাজেটে, আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাই, ঠিক আছে। এবার তুমি বলো, গভর্নমেন্টের সঙ্গে মানুষের, একটা দেশের গভর্নমেন্টের সঙ্গে সেই দেশের মানুষের যে টাকা পয়সার হিসেবটা হচ্ছে সেটা আমরা বাজেটে দেখতে পাচ্ছি। এবার একটা দেশের, একটা দেশ মানে ইন্ডিয়া, আমি যদি ইন্ডিয়াকেই ধরে নিই, ইন্ডিয়া বিভিন্ন দেশের সঙ্গে ট্রেড করে, ইউএসএর সঙ্গে ট্রেড করছে, চায়নার সঙ্গে ট্রেড করছে, বিভিন্ন দেশের সঙ্গে ট্রেড করছে, ইরানের সঙ্গে ট্রেড করছে। তো এই যে টাকা, এই যে দেশগুলোর সঙ্গে যে ট্রেড করছে এর টাকাটা কোথায় লিখে রাখে, এর টাকাটার হিসেবটা কোথায় থাকে, ক্লিয়ার? তাহলে গভর্নমেন্টের সঙ্গে মানুষের টাকা পয়সার হিসেবটা আমরা বাজেটে দেখতে পাই, বাট একটা দেশের সঙ্গে আর যে বিভিন্ন দেশগুলোর মধ্যে যে ইকোনমিক ট্রানজাকশানটা হয়, ওকে, যে টাকা পয়সার লেনদেনটা হয় সেই লেনদেনটাকে আমরা লিখে রাখি ব্যালেন্স অফ পেমেন্টে, ওকে, ক্লিয়ার? তাহলে চলো আমরা ডিটেলসে আরও যাবো, তার আগে একবার আমরা ডেফিনেশনটা পড়ে নিই।
তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট ইজ অ্যান ওভারঅল স্টেটমেন্ট। ওভারঅল স্টেটমেন্ট কেন বললাম, টাকা পয়সার লেনদেনটা তো হিসেব রাখছে, তাহলে দ্যাট মিনস সেটা হচ্ছে একটা স্টেটমেন্ট। তাহলে ওভারঅল স্টেটমেন্ট অফ এ কান্ট্রিজ ইকোনমিক ট্রানজাকশান। ইকোনমিক ট্রানজাকশান কেন বললাম, একটা কান্ট্রির বিভিন্ন দেশের সঙ্গে যে ট্রেড করছে সেটা ইকোনমিক ট্রানজাকশান। তাহলে ইকোনমিক ট্রানজাকশান উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মিনস ইন্ডিয়া ইউএসের সঙ্গে ট্রেড করছে, ইন্ডিয়া ইরানের সঙ্গে ট্রেড করছে, ইন্ডিয়া চায়নার সঙ্গে ট্রেড করছে, বিভিন্ন দেশের সঙ্গে যে ট্রেড করছে সেটা তো ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ, তো তাদের সঙ্গে যে ট্রেড করছে তার যে ইকোনমিক ট্রানজাকশানটা, তার যে স্টেটমেন্টটা, সেটাকেই আমরা বলছি ব্যালেন্স অফ পেমেন্ট। ওকে, চলো আমরা এই ডেফিনেশনটাকে আরও ডিটেলসে বোঝার চেষ্টা করি। তো ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে একটা জিনিস দেখতে পেলাম, একটা হচ্ছে সিস্টেমেটিক রেকর্ড থাকবে, অর্থাৎ টাকা পয়সার যে লেনদেনটা হবে সেটার একটা রেকর্ড থাকবে, কত টাকা কোথায় গেছে, কোন দেশের সঙ্গে আমরা ট্রেড করেছি সেটা লেখা থাকবে। ইকোনমিক ট্রানজাকশানটা হবে কার মধ্যে, রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের মধ্যে। ওকে, তো তোমরা এক্ষুনি কোয়েশ্চেন করবে যে স্যার আপনি তো একটু আগেই বললেন যে একটা দেশের সঙ্গে আর একটা দেশের যে বিভিন্ন যে ইকোনমিক ট্রানজাকশানটা হয়, ওকে তো দেশের সঙ্গে কি দেশের ট্রানজাকশানটা হয়? নিশ্চয়ই নয়। দেশের মানুষেরা ইম্পোর্ট বা এক্সপোর্ট করে আদার্স কোনো দেশের সঙ্গে, যখন আমার দেশের মানুষ, তাহলে আমার দেশের মানুষ মানে কি রেসিডেন্ট, ক্লিয়ার, আর বাইরের দেশের মানুষ মানে কি নন রেসিডেন্ট, ক্লিয়ার। তো রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের মধ্যেই তো ইকোনমিক ট্রানজাকশানটা হচ্ছে, তো দ্যাটস ওয়াই এখানে লেখা রয়েছে ব্যালেন্স অফ পেমেন্ট ইজ এ সিস্টেমেটিক রেকর্ড অফ ইকোনমিক ট্রানজাকশান বিটুইন রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট। ওকে, তিন নম্বর পয়েন্ট আছে ইন এ স্পেসিফিক টাইম পিরিয়ড, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে একটা রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের মধ্যে যে ইকোনমিক ট্রানজাকশানের যে সিস্টেমেটিক রেকর্ড সেটাকেই আমরা বলছি ব্যালেন্স অফ পেমেন্ট। ওকে, ক্লিয়ার। ওকে, এবারে এই যে তিনটে আমরা ওয়ার্ড পেলাম না, সিস্টেমেটিক রেকর্ড, ইকোনমিক ট্রানজাকশান, স্পেসিফিক টাইম পিরিয়ড, চলো এগুলো দেখে নিই ভালো করে। দেখো এই যে ব্যালেন্স অফ পেমেন্টের যে এই যে পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে করাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ বেসিক জিনিস, তো বেসিক জিনিসটাই আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। অ্যাডভান্স এই মুহূর্তে ইউটিউবে দেওয়া সম্ভব নয়, অ্যাডভান্স ক্লাস করানো সম্ভব নয়, কারণ অনেক লেন্থের একটা ভিডিও তৈরি হয়ে যাবে যেটা কেউ দেখতে পছন্দ করবে না, তো তাই জন্য তোমাদেরকে আস্তে আস্তে বেসিকটা করিয়ে দিচ্ছি, যাতে তোমরা বেসিকটা করে নিয়ে কোথাও অ্যাডভান্সটা রেডি করে নিতে পারো। ওকে, বা অ্যাডভান্সটা নিজে পড়ে বুঝতে পারো। চলো তাহলে এটা আমরা বুঝলাম, তাহলে এতদূর পর্যন্ত বুঝে গেলাম যে ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে একটা সিস্টেমেটিক রেকর্ড ইকোনমিক ট্রানজাকশান বিটুইন রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট ইন এ স্পেসিফিক টাইম পিরিয়ড। ওকে, তো এই যে ওয়ার্ডটা আমরা বলছি না সিস্টেমেটিক রেকর্ড, তাহলে এই রেকর্ডটা কী? এই রেকর্ডটা দেখো, তুমি যখন একটা ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে ডিপোজিট করো, তখন তোমার পাসবইতে ডিপোজিট বা ক্রেডিট বলে লেখা থাকে, ঠিক। আবার যখন তুমি উইথড্রল করছো তখন তোমার ডেবিট বলে লেখা আছে, ঠিক। তো পাসবইতে একটা স্টেটমেন্ট তৈরি হচ্ছে না, তুমি কত টাকা ডেবিট করছো, কত টাকা ক্রেডিট করছো, ঠিক আছে। তো এই যে স্টেটমেন্টটা তৈরি হচ্ছে, এই স্টেটমেন্টটা কার নির্দেশ অনুযায়ী হয়? নির্দেশ অনুযায়ী হয় আরবিআইয়ের, আরবিআইয়ের নির্দেশ অনুযায়ী হয়। সেখানে একটা ফরম্যাট থাকে যে ডেবিট হলে এইরকম লেখা হবে, ক্রেডিট হলে এইরকম লেখা হবে, ঠিক, ইন্টারেস্ট অ্যাড হলে এইভাবে লেখা হবে, তাহলে একটা ম্যানুয়াল থাকে যে এইভাবেই কিন্তু অ্যাড হবে। ঠিক একইভাবে কোনো দেশের সঙ্গে যখন আরেকটা দেশের যখন ট্রেড হয়, তার যে টাকা পয়সার যে হিসেবটা সেটা কার অনুযায়ী, কে নির্দেশ দেবে, কেমনভাবে লেখা হবে, সেটা নির্দেশ দেয় কিন্তু IMF। কে নির্দেশ দেয়? IMF। IMF-এর ম্যানুয়াল অনুযায়ী কিন্তু ওটা পুরোটা লেখা হয়। এখন কোয়েশ্চেন হচ্ছে কে লিখে রাখবে। যেরকম ধরো RBI নির্দেশ দিয়ে দিল, প্রত্যেকটা ব্যাংক তার নিজস্ব পাসবুক মেনটেন করে, ঠিক একইভাবে IMF নির্দেশ দেয় প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংককে এইভাবে একটা স্টেটমেন্ট বানানোর জন্য। তাহলে কাকে বানানোর জন্য? সেন্ট্রাল ব্যাংককে নির্দেশ দেয়, ঠিক আছে। তাহলে পুরো যে ব্যালেন্স অফ পেমেন্টের যে সিস্টেমেটিক রেকর্ডটা মেনটেন করে সেন্ট্রাল ব্যাংক এবং পাঠায় কাকে? IMF-কে, ক্লিয়ার। আচ্ছা, এখানে যে সমস্ত টাকা পয়সার যে লেনদেনের হিসেবটা হবে সেটা ডলারে লেখা হবে। এখন তুমি বলবে ডলারে কেন লেখা হবে? দেখো ইন্ডিয়ার সঙ্গে ইউএসের হচ্ছে, তো ইউএস তো ডলারেই করছে, তাহলে অতএব ডলারে লিখলে কোনো অসুবিধা নেই। বাট চায়নার সঙ্গে যখন করবে, চায়না তো ইউএনে লিখবে, তাই না? তো প্রত্যেকে যদি আলাদা আলাদা, প্রত্যেক সেন্ট্রাল ব্যাংক যদি আলাদা আলাদা তাদের নিজের কারেন্সিতে স্টেটমেন্ট পাঠায়, তো IMF-এর কাছে সেটাকে পড়তে অসুবিধে হবে, সেটাকে বুঝতে অসুবিধা হবে, না? কারণ প্রত্যেক দেশের কারেন্সি কিন্তু আলাদা আলাদা, ঠিক। যেরকম ইউএসএর ডলারে পাঠাবে, ইন্ডিয়া রুপিতে পাঠাবে, চায়না ইউএনে পাঠাবে, প্রত্যেকটা আলাদা আলাদা তো কারেন্সি তৈরি হচ্ছে, তো IMF-এর পড়তে অসুবিধা হয়। তো IMF মেনশান করে দিয়েছে যে অল অ্যামাউন্ট, যত টাকাই তোমার ট্রানজাকশান হয়েছে হয়েছে না কেন, সেই টাকাটাকে তোমাকে ডলারে লিখতে হবে, ক্লিয়ার। আচ্ছা, এর পরের পয়েন্টটা আছে ক্রেডিট যদি হয়, তোমার দেশে যদি টাকা আসে তাহলে কি হচ্ছে, সেটাকে ইনকামিং মানি হিসাবে লিখবে। ক্রেডিট মানে কি? ধরো আমার দেশের একটা লোক, মানে আমি তোমার কথাই ধরছি, ধরো তুমি একটা জিনিসকে ইউএসএতে বিক্রি করলে, ঠিক। তো জিনিসটা যদি ইউএসএ বিক্রি হয়, ইউএসএ তোমাকে টাকা দেবে, তার মানে তোমার দেশে টাকা আসছে, তখনই সেন্ট্রাল ব্যাংক মানে RBI এটা
ইনকামিং মানি হিসাবে লিখবে, ক্লিয়ার? আর যদি তোমার দেশ থেকে টাকা চলে যায়, অর্থাৎ তুমি যদি কোনো দেশ থেকে ইম্পোর্ট করো, তাহলে ইম্পোর্ট করলে কী হচ্ছে, তুমি তাকে টাকা দিচ্ছ, তার মানে তোমার দেশ থেকে টাকা চলে যাচ্ছে, সেটাকে ডেবিট হিসাবে লেখা হয়, ক্লিয়ার? তাহলে এই যে আমরা যে টাকা যখন জমা দিই তখন ক্রেডিট, যখন টাকা তুলে নিই তখন ডেবিট, ঠিক একইভাবে আমাদের দেশ থেকে যখন টাকা চলে যায় তখন তাকে আমরা ডেবিটে লিখছি, টাকা যখন আসছে আমাদের দেশে তখন তখন সেই টাকাটাকে আমরা ক্রেডিটে লিখছি, ওকে? দ্যাট মিন্স ইনকামিং মানি এবং আউটগোয়িং মানি, ওকে? তো এইটা করে একটা স্টেটমেন্ট আমরা রেডি করি, ওকে, ক্লিয়ার? আচ্ছা, এইবারে সেকেন্ড যে আমরা স্টেটমেন্টের পয়েন্টে দেখেছিলাম সেটা হচ্ছে ইকোনমিক ট্রানজ্যাকশান বিটুইন রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট। রেসিডেন্ট নন রেসিডেন্ট তো বুঝলে, কেন না? দেখো, এক তোমার দেশের যে রেসিডেন্ট, তোমার দেশের যে লোক, সে আরেকটা দেশের কী করছে, জিনিসপত্র কিনছে, তাহলে এই মানুষটা মানে আমার দেশের যে লোকটা সে হচ্ছে রেসিডেন্ট আর এই মানুষটা হচ্ছে নন রেসিডেন্ট। দ্যাট মিন্স কি, কান্ট্রি কান্ট্রির সঙ্গে তো ট্রেড হয় না, ট্রেড ইন্ডিভিজুয়াল পার্সনদের মধ্যে হয়, তাহলে রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের মধ্যে ইকোনমিক ট্রানজ্যাকশানটা হয়। এটাও বুঝে গেলে, এটাও কোনো অসুবিধা নেই। এবার আসছি আমরা ব্যালেন্স অফ পেমেন্ট ব্যাপারটা কী নিয়ে। তাহলে ট্রানজ্যাকশান বুঝে গেলে, সিস্টেমেটিক রেকর্ড আমার তৈরি হয়ে গেল, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডও বুঝে গেলে, এবার সমস্ত স্টেটমেন্টটাকে প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক সে কোথায় পাঠাবে, সেই পুরো অ্যামাউন্টটাকে, স্টেটমেন্টটাকে পাঠাবে কোথায়, IMF-এ। এবার তুমি কথা একটা কথা বলো, ধরো আমি ধরলাম ইন্ডিয়াতে টোটাল একটা বছরে 10,000 কোটি টাকা, টোটাল 10,000 কোটি টাকার হচ্ছে ট্রেড হয়েছে, তো এটাকে আমি যদি US ডলারে রাখি তো $10,000 মিলিয়ন, ক্লিয়ার? $10,000 মিলিয়ন তোমার ট্রেড হয়েছে। আচ্ছা, এবার তুমি বলো, এই যে $10,000টা নিশ্চয়ই কোনো না কোনো দেশ থেকে এসছে, ঠিক? কোনো না কোনো দেশ থেকে ট্রেড হয়ে এসছে, তাহলে যে দেশের সঙ্গে ট্রেড হচ্ছে সেই দেশ তো মাইনাসে হিসেব রাখছে, ঠিক? তো ইন্ডিয়া থেকে যদি ধরো US-এর সঙ্গে $10,000 মিলিয়ন একটা ট্রেড হয়, ঠিক, এই ইন্ডিয়াতে পজিটিভ আছে $10,000 মিলিয়ন, যেহেতু US থেকে এই টাকাটা এসছে, তাহলে US মাইনাস $10,000 মিলিয়ন লিখে রেখেছে। এবার তুমি বলো, দুটো দেশের সেন্ট্রাল ব্যাঙ্কই তো এই স্টেটমেন্টটাকে IMF-এ পাঠাবে, যখন ইন্ডিয়া $10,000 মিলিয়ন IMF-এ পাঠাবে, ঠিক, ইন্ডিয়ার যখন আসবে $10,000 মিলিয়ন, আমি এখানে $10,000 লিখে রেখেছি, $10,000 মিলিয়ন, ওকে, ঠিক একইভাবে US-ও এখানে $10,000 মিলিয়ন লিখে পাঠাবে, কিন্তু ইন্ডিয়ারটা পজিটিভ, এরটা নেগেটিভে থাকবে, কারণ এটা নেগেটিভই তো, কারণ মাইনাস হয়েছে, তো টাকাটা তো US থেকে এসেছে, তাহলে মাইনাসে লিখে রাখবে। এবার IMF যদি এটাকে হিসেব করে, সবসময় জিরো পাবে, ইয়েস অর নো? সবসময় জিরো পাবে, কেন না? একটা দেশের, এখানে ভালো করে ওয়ার্ডটাকে পড়ো, একটা দেশের ইনকামিং মানি মানেই হচ্ছে আরেকটা দেশের, দেখো, ক্রেডিট অফ ওয়ান কাউন্ট্রি ইজ ইকালস টু ডেবিট অফ অ্যানাদার কাউন্ট্রি, ইয়েস অর নো? মানে কি, একটা দেশ থেকে টাকাটা আসছে মানে অন্য দেশ তো সেটাকে মাইনাসে লিখে রাখছে, তাই জন্য ক্রেডিট অফ ওয়ান কাউন্ট্রি ইজ ইকালস টু ডেবিট অফ অ্যানাদার কাউন্ট্রি। তো ক্রেডিট অফ ওয়ান কাউন্ট্রি যদি 10,000 হয় আর একটা দেশের ক্ষেত্রে, সে মাইনাসে লিখে রাখবে 10,000, তো দুটোকে যদি IMF অ্যাড করে অল টাইম জিরো বেরোবে, তাই জন্য বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট ইজ ইকুয়ালস টু জিরো, ওকে, আন্ডারস্ট্যান্ড? চলো এরপরে বুঝে নাও, তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট জিরো বুঝে গেলে আর ব্যালেন্স অফ পেমেন্ট কী জিনিসটা বুঝে গেলে, ওকে? তো ব্যালেন্স অফ পেমেন্টে দুটো কম্পোনেন্টস থাকে, বাজেটের কথাটা মনে করো, যখন বাজেট পড়াচ্ছিলাম, বাজেট বললাম, তখন সেখানে কী দেখেছিলাম, রেভিনিউ, ক্যাপিটাল, ঠিক আছে? তো একটাতে কী হচ্ছিল, রেভিনিউতে কী হচ্ছিল, রিসিপ্ট আর এক্সপেন্ডিচার আসছিল, আর ক্যাপিটালে আমি সেইভাবে যাইনি, ঠিক একইভাবে ব্যালেন্স অফ পেমেন্টে দুটো অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে কি, কারেন্ট অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ওকে? তো কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কী আছে, দুটো পার্ট আছে, একটা হচ্ছে ভিজিবল পার্টস আর একটা হচ্ছে নন ইনভিজিবল পার্টস। আচ্ছা, ভিজিবল পার্টস কোনটা, যেটাকে তুমি দেখতে পাও সেটাকে তো ভিজিবল বলবো, আর যেটাকে আমি দেখতে পাই না সেটাকে ইনভিজিবল বলবো। আচ্ছা, এবার তুমি বলো, দুটো দেশের মধ্যে যখন ট্রেড হয় কোন জিনিসগুলোকে তুমি দেখতে পাও, যে জিনিসগুলো গুডস রয়েছে, যে জিনিসগুলোকে তুমি দেখতে পাচ্ছ, তাহলে সমস্ত গুডস সব ভিজিবলের আন্ডারে পড়বে। তাহলে যখনই এইরকম কোনো প্রোডাক্ট যেগুলোকে দেখতে পাওয়া যায়, যখন সেগুলোকে ট্রেড করা হচ্ছে, তখন RBI সেগুলোকে কারেন্ট অ্যাকাউন্টের ভিজিবল পোর্শনে কিন্তু লিখে রাখবে যে এত টাকার ট্রেড হয়েছে। যেরকম এক্সাম্পল যদি দিই, আমরা পেট্রোলিয়াম আমরা ইম্পোর্ট করছি, তাহলে পেট্রোলিয়ামকে দেখতে পাচ্ছি, তাহলে পেট্রোলিয়াম ভিজিবল গুডস। ধরো কোনো একটা মেশিনকে আমরা ইম্পোর্ট করছি, কোনো একটা গাড়িকে আমরা ইম্পোর্ট করছি, এগুলো সবই কি, ভিজিবল গুডস, তো সেগুলোকে সব এই জায়গায় কিন্তু লিখে রাখবে। ইনভিজিবল কোনটা, ইনভিজিবলের মধ্যে তিনটে জিনিস রয়েছে, একটা হচ্ছে সার্ভিস, আর একটা হচ্ছে ইনকাম, আর একটা হচ্ছে ট্রান্সফার, এই তিনটে জায়গা থেকে গভর্নমেন্টের কাছে টাকা আসে।
এখন সার্ভিস দেখো, তুমি একটা হোটেলে গেলে, হোটেলে গিয়ে একজন এসে তোমাকে সার্ভ করে গেল, ঠিক, করে একটা খাবার সার্ভ করে গেল, তাহলে সে যে কাজটা করে গেল সেটাকে তুমি তো চোখে দেখতে পাচ্ছ না, সে মানুষটাকে তুমি চোখে দেখতে পাচ্ছ কিন্তু তার হার্ডওয়ার্কটা কিন্তু তুমি চোখে দেখতে পাচ্ছ না, দ্যাট মিনস দ্যাট ইজ কল্ড সার্ভিস। তো সার্ভিস অল টাইম ইনভিজিবল হয়, ওকে। বা ধরো একটা সফটওয়্যার তৈরি করলো, সফটওয়্যারটাকে তোমাকে ট্রান্সফার করে দিল, ধরো কোনো আমেরিকান কোম্পানিকে সফটওয়্যারটা ইন্ডিয়ান কোম্পানি তৈরি করে পাঠিয়ে দিল, তাহলে সেই সফটওয়্যারটাকে তো তুমি দেখতে পাচ্ছ না, সফটওয়্যারটা কাজটাকে তুমি দেখতে পাচ্ছ কিন্তু সফটওয়্যারটাকে কি দেখতে পাচ্ছ, তাহলে সেটাও কিন্তু সার্ভিস, এক টাইপ অফ সার্ভিস। এবার আসছি ইনকাম। ইনকামের মধ্যে তিনটে জিনিস আছে, একটা হচ্ছে প্রফিট, ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড। আচ্ছা প্রফিটের মধ্যে কী আছে? প্রফিট মানে কি? ইন্ডিয়ান কোম্পানি মানে গভর্নমেন্টের যে পাবলিক কোম্পানিগুলো আছে, পাবলিক লিমিটেড কোম্পানিগুলো আছে, সেগুলো যখন তাদের যে অ্যানুয়াল রিটার্নটা প্রফিট হিসাবে আসে তখন সেটা প্রফিট বলা হয়। সেটা যখন কোম্পানি যখন প্রফিট করে সেটাকে আমরা প্রফিট বলি। আর ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে কি? যখন ধরো কাউকে টাকা ধার দিয়েছো সেখান থেকে যে, বা স্টক মার্কেটে টাকাটাকে খাটাচ্ছো সেখান থেকে টাকা আসছে, সেটা ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টটা কি ইনভিজিবল অবস্থায় আসছে, ঠিক, তাহলে সেটাও ইন্টারেস্টের আওতায় পড়বে। ডিভিডেন্ড কী জিনিস সেটা আমি পরে যাচ্ছি। এরপরে আসছি ট্রান্সফার। ট্রান্সফারে তিনটে জিনিস আছে, একটা হচ্ছে রেমিটেন্স, ডোনেশন, গিফট। রেমিটেন্স মানে কি? ধরো তোমার দাদা ইউএসএতে থাকে বা দুবাইতে থাকে, সে তোমাকে টাকা পাঠাচ্ছে, তোমার কিছু প্রবলেমের জন্য, পড়াশোনার জন্য তোমাকে টাকা পাঠাচ্ছে, তো তোমাকে যে টাকাটা পাঠাচ্ছে সেটাকে রেমিটেন্স বলে। আর রেমিটেন্সটা কিন্তু সবসময় কী হয়, ইনভিজিবল অবস্থায় আছে, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুমি শুধু নাম্বারটাকে দেখতে পাচ্ছ, ঠিক, তো সেটাও হচ্ছে কিন্তু ইনভিজিবল পার্টে আসছে। ডোনেশন, যখন আদার্স কোনো বড় ইনস্টিটিউশন ইন্ডিয়াতে ডোনেট করে, টাকা পাঠায়, তখন সেটা ডোনেশন ক্যাটাগরিতে লেখা হয়। ঠিক একইভাবে গিফট, কোনো দেখবে বড় ইনস্টিটিউশনকে গিফট দেওয়া হয়, সেই গিফটটা কিন্তু ইনভিজিবল অবস্থায় আসে, ঠিক আছে, তো সেটাও কিন্তু ইনভিজিবল কোটাতে কিন্তু লিখে রাখা হবে, ওকে। 2013-14 যদি একটা হিসেব লাগাও সেখানে তুমি দেখতে পাবে ভিজিবলে ইনকামিং মানি, এবং দেখো ক্রেডিট মানি ইনকামিং মানি আর ডেবিট মানি আউটগোয়িং মানি, তো টোটাল ভিজিবলের মধ্যে কী আছে, গুডস, তাহলে গুডসে টোটাল এক্সপোর্ট হয়েছে $300,000,000 এবং -$500,000,000 ডেবিট হয়েছে, মানে ইম্পোর্ট আমরা বেশি করেছি, এখানে মাইনাস লেখা আছে মানে কি ইম্পোর্ট আমরা বেশি করেছি, আর এটা দেখো $300,000,000 আমরা কী করেছি, এক্সপোর্ট করেছি, ঠিক আছে। তো এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট যদি করি আমরা তাহলে পাই -$200,000,000 আমরা কিন্তু রয়েছি, অর্থাৎ মাইনাসে রয়েছে মানে আমাদের কী রয়েছে, ট্রেড ডেফিসিট রয়েছে। এখন তুমি বলবে ইম্পোর্ট আমরা সব থেকে বেশি করছি কেন? দেখো তুমি মনে করো আমাদের দেশে সবথেকে ইম্পর্টেন্ট কী জিনিস, আমাদের দেশে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্রুড অয়েল, তো ক্রুড অয়েলকে আমরা সবথেকে বেশি ইম্পোর্ট করছি, দ্যাটস ওয়াই আমাদের কিন্তু ইম্পোর্টটা কিন্তু সবথেকে বেশি হয় আদার দ্যান এক্সপোর্ট, সো তাই জন্যই কিন্তু আমাদের ট্রেড ডেফিসিট হয়। তাহলে গুডসে কী হবে, গুডসে হবে তাহলে কিন্তু ট্রেড, গুডসে হবে কিন্তু তাহলে ট্রেড ডেফিসিট, তাহলে এটা কী হবে, ট্রেড ডেফিসিট, ওকে। তাহলে বুঝে গেলে এটা ট্রেড ডেফিসিট কেন হলো, ওকে। তো এইখানে আর দুটো জিনিস আমি, এটা দুটো তিনটে পার্টে ভিডিওটা আসবে, তো আর দুটো জিনিস তোমরা বুঝে নাও। তিনটে জিনিস হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড, ট্রেড ডেফিসিট এবং ট্রেড সারপ্লাস। কী জিনিস ব্যালেন্স অফ ট্রেড মানে কি? যত এক্সপোর্ট করেছি আর যত ইম্পোর্ট করেছি সেটাকে যদি বাদ দিই সেটা কি আমরা ব্যালেন্স অফ ট্রেড বলি, ঠিক। আচ্ছা ট্রেড ডেফিসিট কখন হবে, যদি ইম্পোর্ট বেশি হয়ে যায় এক্সপোর্ট কম হয় তখন তাকে বলা হয় ডেফিসিটে গেছি। আমাদের এক্সপোর্ট হলেই তো তবে আমাদের কাছে টাকা আসবে, ইম্পোর্ট করলে তো আমাদের কাছে টাকা চলে যাচ্ছে, তো ডেফিসিট কখন হবে, যখন আমরা বেশি পরিমাণে ইম্পোর্ট করব, টাকাটা আমাদের কাছ থেকে বেশি পরিমাণে যখন চলে যাবে তখনই হচ্ছে ডেফিসিট হবে, তাহলে তাই জন্য ইম্পোর্ট অল টাইম এক্সপোর্টের থেকে বেশি হয় ট্রেড ডেফিসিটে। ট্রেড সারপ্লাসে কী হয়, এক্সপোর্ট সব থেকে বেশি হবে, কারণ কি এক্সপোর্ট হলে আমাদের কাছে টাকা আসছে, তো এক্সপোর্ট অল টাইম কী হয়, ইম্পোর্টের থেকে বেশি হয় ট্রেড সারপ্লাসে, ওকে, ক্লিয়ার। তো এই পার্টটাতে আমি তোমাদেরকে ডিটেলসে ডিসকাস করে দিলাম যে কীভাবে কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টের ট্রেড ডেফিসিট হয়, ট্রেড সারপ্লাস হয়, কীভাবে হয় সেটা বুঝে গেলাম। তো এতদূর পর্যন্ত গুডসের জিনিসটা কিন্তু আমরা দেখলাম ট্রেড ডেফিসিট কীভাবে হলো। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ইনভিজিবল পার্টে কিন্তু বাকি যে পোর্শনগুলো আছে সেগুলোকে দেখাবো, এবং তার পরবর্তীকালে ক্যাপিটাল অ্যাকাউন্টটাকেও ভালো করে বোঝাবো। ছোটো ছোটো ভিডিও করি, দেখতেও সুবিধে হবে আর বুঝতেও সুবিধা হবে, ওকে। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না, আর যদি তোমরা ইকোনমির সমস্ত ভিডিও দেখতে চাও তাহলে ইকোনমির প্লেলিস্টে গিয়ে পুরো ভিডিও কিন্তু দেখতে পারবে। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।